বন্ধুরা, যেমনটা বলেছিলাম যে আমি কাকুর বাড়িতে শিফট হয়েছি, আর আগে আমি থাকতাম ওই বাড়িটাতে, সবুজটাতে। অ্যান্ড এখানে শিফট হওয়ার পর যেটা সব থেকে বেশি কি, এত কাদা করতে লাগলো গাড়িতে, কালকে রাত অবধি তো এত কাদা ছিল না। ও ভাই, কি অবস্থা গাড়ির! যাই হোক, গাড়ি তো আগে বার করি, আগে কোল্ড স্টার্টটা দিয়ে নিই। চলো গাড়িটা বার করে নিই, অ্যান্ড তারপরে আবার সবার সাথে কথা হচ্ছে। যেমনটা বলেছিলাম, বাজারে এসেছি, তো আগে একটু টাকা উইথড্রল করে নিই। অ্যান্ড ওখানে রান্নাবান্না চলছে, রান্নাবান্না না, এটা মাংসের দোকান, কেনা বেচা হচ্ছে। তো আর চলো, ক্যাশ উঠে তো গেছে ভাই, বড় লোক হয়ে গেছি ভাই, বড় লোক। আমির বান গিয়া তোমারা ভাই। আচ্ছা, এটা আমার মান্থলি, আমি এখন রোজ অফিস যাচ্ছি না গাড়ি নিয়ে। তো এবার যেটা করণীয় সেটা হচ্ছে যে, এত লিজ ধরিয়ে দিয়েছে মা, তো একটা একটা করে লিজ নেবো ভাই রে ভাই। আচ্ছা, তো সবার আগে নিতে হবে লেবু, টমেটো, পেঁয়াজ। লেবু আছে? হ্যাঁ, চার দুটো দাও। হ্যাঁ, এ চারটে 10 করে দাও, দিয়ে দাও, চারটে দিয়ে দাও। কি বলে রে ভাই, 4 টাকা পিস, ঠিক আছে। টমেটো দিয়ে দাও, তা টমেটো দাও, টমেটো দাও। কত কত করে? 250 দাও, 250 ভাই। একার জন্য ভাই, একা আজকের দিনের জন্য ভাই, নিয়ে নি, কালকে তো বাজার আসবেই। আচ্ছা, পেঁয়াজ কত দিয়ে দাও। তো ভাই, ব্যাগের মধ্যে বাজারের ব্যাগ নিয়ে এসেছিলাম, অ্যান্ড এনাও ব্যাস না, চলো একটা প্ল্যান, একটা কাজ শেষ। 5 টাকা খুচরো, হ্যাঁ হয়ে যাবে না গো, 4 টাকা খুচরো হবে, এনাও। তো 100 টাকা দিলাম, হয়ে যাবে 50 টাকার। বাহ, হ্যাপি 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 হ্যাপি। ওকে, সো এবার নিতে এলাম পনির। পনির আমি এখান থেকে নেব, সারদা নবদুর্গা মিষ্টান্ন ভাণ্ডার, এখানকার পনিরটা ভালো আমি জানি। আরে ভাই, গাড়ি দাঁড়াচ্ছে না কেন? চলো, হয়ে গেছে। আচ্ছা, তো এখান থেকে পনিরটা নিয়ে নিই, অ্যান্ড নবদুর্গা এটা, কাকুর আমার খুব পরিচিত। আরে আর কত দেরি করবে দাদা, 215 দিন না রে ভাই, কেমন অকওয়ার্ড লাগছে আর। ব্যাস আর এনাও। তো আমার 215 ভাই, এটা 200 জানি না ভাই, চলো পনির নেব তো কমপ্লিট। তো আমার এই দিকের পার্ট শেষ, এবার যেতে হবে, এবার জাস্ট মাংস নেব আর ডিম নেব। আচ্ছা, একটু ফল নিতে বলেছিল, ফল কোথায় পাবো? ফল এখন আর মনে হয় না এখানে কোথাও আর ফল পাবো। আচ্ছা, সামনে আছে ফল। দাদা, কাঠালি কত কত? কলা কত? 3টে 20। এনাও, 7টা দিয়ে দাও, 3টে 20 তো, 50-এর কত হবে? 8টা দিয়ে দাও, আর দিয়ে দাও, এনাও। ভালো কলা পেয়ে গেছি, ভালো আলোচনা করছে লোকটা, ভালো। ওকে, কলা নেওয়া হয়ে গেছে, এবার বাকি যেটা রইলো। ওকে, এদিকে মাল নেওয়া শেষ ভাই। মহালয়ার দিন রাইডে না গিয়ে ভাই বাজার করতে বেরিয়েছি, তাও আবার অনলি ফর ওয়ান ডে, যেহেতু আজকে আমি বাড়ি আছি, তাই মা বাজার নেয়নি যে বাজার দিতে আসে। কি লেভেলের স্ক্যাম ভাবো, কি লেভেলের স্ক্যাম! এই লেভেলের স্ক্যাম হলে ভাই হয়ে গেল গল্প শেষ। আচ্ছা, আর আমাদের বাকি রইলো আটা আর ঘি নেওয়া, আটা ঘি আর মাংস নেওয়া। তো চলো, মাংস তো নেবো ভাই এই দোকানটা থেকেই, এর খুব ভালো কোয়ালিটি আমাদের এই চত্বরে। এটা আবার কে, তো মাংস কতটা বলেছে? 400, আমি 500 নিয়ে নিই, মায়ের হয়ে যাবে। 500 দিয়ে দাও, মাংস কেটে কুটে দিও। হ্যাঁ, না মানে একটু পিস করে দিও। ঠিক আছে, কত গো? 500, 120 টাকা, ঠিক আছে। তো মাংস নেওয়া হয়ে গেছে, বেসিক্যালি খুচরো পাওয়া যাচ্ছিল না, অ্যান্ড খুচরো পেয়ে গেছি, তার জন্যই একটু সমস্যা হচ্ছিল। খুচরো নিয়ে ভাই হেভি সমস্যা, হেভি। আচ্ছা, আর বাকি যে কটা বাজার দরকার আমি এখান থেকে নিয়ে নেব, এইখানে একটা দোকান আছে, এখান দিয়ে নিয়ে নিই বাকিগুলো। দাদা, ডিম আছে? না দিদি, 50 হবে না। 12টা কত?
দাদা 12টা কত? 66। হ্যাঁ 66 দিয়ে দাও। 1 কেজি সাদা আটা দিও। লুজ 1 কেজি আর একটা মাখন দিও। চলো এখানকার মাল শেষ, নিয়ে নি, নিয়ে বাড়ি যাই। তো মার্কেটিং শেষ, 208। কেন আমাকে কেটে দিয়ে দাও, আমি তারপর আস্তে আস্তে করো। এর মধ্যে ঘিটা দিয়ে দাও, ঘিটা আলাদাই দাও। তো বাজার মোটামুটি শেষ, এইবার যাব আমাদের নেক্সট পর্বে। তো যেমনটা বললাম, আমি বেরিয়ে গেলাম দ্বিতীয় কাজের জন্য, বাজারঘাট হয়ে গেল, গাড়িটা সার্ভিসিং এ দেবো এবার। গাড়িটা সার্ভিসিং এ দিয়ে তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায়, কারণ আজকে অনেকগুলো কাজ আছে। তো একটা একটা করে কাজগুলোকে কমপ্লিট করতে হবে। শোরুমের সামনে চলে এসেছি, বাস শোরুমে ঢুকছি, শোরুমে যাব না, এই যে শোরুম, আমি যাব সার্ভিস সেন্টারে। অ্যান্ড গাড়িটার সার্ভিস করিনি, সে রাইডার পর থেকে একটাও সার্ভিস হয়নি। অ্যান্ড আমি রাইডার আগে সার্ভিস করাই, রাইডার পরে সার্ভিস করাই, কারণ রাইডে অনেক ক্ষতি হয় গাড়ির, কারণ রাইডে অতটা আসতে বা ওরকম ধরে গাড়ি চালানো যায় না, আর রাস্তা অচেনার পার্ট বেশি থাকে। তো সেই ক্ষেত্রে যে সমস্যাটা হয়, আনওয়ান্টেড বাম্পার বা গাড়িটা আসতেই পারে, গাড়ি প্রপার মেনটেনে থাকলে এই ধরনের সমস্যাগুলো হয় না। তো সবাইকে বলবো যারা রাইড করে, তারা ভাই প্রত্যেকটা সেকশনের পর একটা একটা করে সার্ভিস করিয়ে নেওয়াটা উচিত। আমি পেড সার্ভিস করাই যতই আমার ফ্রি সার্ভিসটা, কারণ ওতে কাজ অনেক ভালো হয় আর অনেক কম টাকাতে অনেক বেশি কাজ করানো যায়। তো এই হলো সার্ভিস সেন্টার গাড়ির, অ্যান্ড ঝটপট গাড়িটা দেবো বলাই আছে, দিয়ে বেরিয়ে যাবো। 5 মিনিটও দাঁড়াবো না বেশিক্ষণ, 4টার মধ্যে আশা করি গাড়ি দিয়ে দেবে, এখন 12:30 বাজে। সবাই রয়েছে, দীপানদারা রয়েছে, চলো দিয়ে দিয়ে দিই। তো আর কমপ্লিট, গাড়িটা একটু ধুয়ে নেব, এই গাড়িটা খারাপ হয়ে গেছে, সেলফ নিচ্ছে না। বেরোলাম, ও দেখো সালা ছাপড়ি যা রা হ্যায়, দেখো দেখো ছাপড়ি দেখো ভাই, এইভাবে কে গাড়ি চালায় ভাই? ওই যে নীল বাইকারটা, আমি চলে এলাম একটু শ্যামবাজারের দিকে যাচ্ছি, মানে বিধাননগর যাবো, কিন্তু আমাদের টালা ব্রিজ ওপেন হয়ে গেছে কালকে তার আগের দিন। অ্যান্ড টালা ব্রিজে এসে আমার কোনো ভিডিও বানানো হয়নি, সো এটা আমার ফার্স্ট ভিডিও টালা ব্রিজে। আর টালা ব্রিজের স্পেশালিটি হচ্ছে উইদাউট নাট বোল্টে নাকি বানানো হয়েছে ব্রিজটা, কিন্তু এইসব কি আর বলবো, এদের জন্য আর ট্যাক্সি বা ছাগল, এদের জন্য আর মুড পুরো ফেনা মেরে যায়। তো যাই হোক, এই হলো সেই টালা ব্রিজ, তথাকথিত টালা ব্রিজ, যা এত বছর পর ওপেন হলো পুজোর আগে। বলেছে তো 100 বছর নাকি এর ভ্যালিডিটি, রাস্তা ভাঙবে না, কিচ্ছু হবে না, টালা ব্রিজ ক্ষতি হবে না। আচ্ছা দেখা যাক কেমন 100 বছর ভ্যালিডিটি থাকে। দেখা গেল 1 সপ্তাহ পরে সেই দেখবো এখানে গাড়িটা, এই দেখো এই দেখো দেখেছ। আচ্ছা দেখা যাক, তাও এখন কিছু বলবো না, 1 মাস পরে এসে দেখবো কি অবস্থা থাকে। 1 বছর তো ভ্যালিডিটি দিয়েছে, 1 মাস পরে যদি রাস্তায় গর্ত হয়ে যায়, কোথাও রাস্তায় গাড়টা হয়েছে, তো ভাই স্ক্যাম স্ক্যাম স্ক্যাম, আশা করবো স্ক্যাম হবে না। ইয়ে কে হবে, চোখ জ্বালিয়ে দিল রে, কিরম সাদা রিফ্লেক্টর কে দেয় ভাই এত রাস্তার মধ্যে, ভাই সাপ। মহালয়াতে একটু ফুল কিনলাম,
বিশাল দাম হয়েছে ফুলের। ভালো করে র‍্যাপিং ফ্যাপিং করে নি ভাই, এটা বন্ধুকে দেব, প্লাস্টিকে দিয়ে দাও। এনো আচ্ছা, গাড়িটা ওখানে রাখা রয়েছে রাস্তার উপরে। অ্যান্ড আমার খুব চিন্তা হচ্ছে, কারণ এখানে কাঁটা মারা স্বভাব আছে। হুটহাট কাঁটা মেরে দিলেই বাম্বু, না কাঁটা মারেনি। যাক, তো জাস্ট বেরোলাম অ্যান্ড লেক টাউন ছাড়ছি। এই হচ্ছে দমদম এয়ারপোর্ট ক্রসিং, ছাড়লাম আর বেরিয়ে যাবো এবার বাড়ির দিকে। তারপরে যাবো সেকেন্ড কাজে, চুল দাড়ি কাটতে। অ্যান্ড তারপরে কি কাজ আছে জানি না, দেখতে হবে, ভুল লাগেছি তো এই মুহূর্তে। চলো হাতিবাগান থেকে বেরোচ্ছি, বেরিয়ে একটু দুটো কাজ আছে, সেই দুটো কাজ সামলে নেবো, কেননা আর টাইম নেই, পুজো চলে আসছে পরের উইক থেকে পুজো।